আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এমবেডেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। গ্রামারে আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন রয়েছে, ট্যাগ কোশ্চেন রয়েছে, এমবেডেড কোশ্চেন নামেও একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেখান থেকে ব্যাংক, বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্নগুলো এসে থাকে। তাই দেরি না করে আজকে আমরা মজার মজারভাবে উদাহরণের সাথে এমবেডেড কোশ্চেনগুলো শিখব। তো দেখো, এমবেডেড কোশ্চেনটা কি আগে তার সংজ্ঞাটা আমরা জানি, যদি সংজ্ঞাটা জানতে পারি তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। তো আমি দেখি বলি, কোনো একটি প্রশ্ন বা বিবৃতির মধ্যে, বিবৃতি তো বুঝো, অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো হচ্ছে বিবৃতিমূলক বাক্য, আর প্রশ্ন মানে তো বুঝো ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো আর কি। তাহলে কোনো একটি প্রশ্ন বা বিবৃতির মধ্যে আরেকটি প্রশ্ন করাই হচ্ছে এমবেডেড কোশ্চেন। আচ্ছা, তাহলে এটি কেমন হতে পারে যে একটা প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন করাটা? দেখো, তাহলে মনে হয় দুইটা প্রশ্ন, তার মধ্যে আরেকটা প্রশ্ন। তাহলে এখানে একটা প্রশ্ন দেখো, ডু ইউ নো, তুমি কি জানো, দেখো একটা প্রশ্ন পেয়ে গেছি। পরেরটা দেখো, হু অ্যাম আই, আমি কে। তাহলে এই দুইটা প্রশ্নকে যখন আমি একত্রে নিয়ে আসবো, এক জায়গায় নিয়ে আসবো, তখন সেটাকে আমরা বলবো এমবেডেড কোয়েশ্চেন। তবে এখানে কিছু নিয়ম আমাদেরকে অবশ্যই মানতে হবে। এখানে দেখো, ডু ইউ নো, হু অ্যাম আই, দেখো হু এর পরেই কিন্তু সরাসরি অক্সিলারি ভার্বটা, তারপরে সাবজেক্টটা শেষে চলে গেছে। যখন আমরা এমবেডেড কোয়েশ্চেন করব তখন মাথায় রাখতে হবে এই যে আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেনের যে একটা স্ট্রাকচার, সরি ইন্টারগেটিভ সেন্টেন্সের যে একটা স্ট্রাকচার, সেটা উঠে যাবে। সেটা উঠে ডাব্লিউএস কোয়েশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস আমাদেরকে নিতে হবে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব। তো আসি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। দেখো, ডু ইউ নো, এখান থেকে লিখলাম ডু ইউ নো, তুমি কি জানো, হু আই এম লিখছি। এখন বলবো যে স্যার আপনি কেন হু আই এম লিখছেন, হু এখানে তো এম আই আছে। এটাই হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন, যেখানের মধ্যে পরবর্তী স্ট্রাকচারে আমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্সের যেই স্ট্রাকচারটা রয়েছে সেটাকে উঠিয়ে দিয়ে অ্যাসার্টিভ স্টাইলে করতে হবে। অর্থাৎ শুরুটা আমাদের ইন্টারগেটিভে থাকবে, কিন্তু পরেরটা আমাদেরকে কী করতে হবে, অ্যাসার্টিভ স্টাইলে করতে হবে। যদি শুরুটা অ্যাসার্টিভ স্টাইলে থাকে, পরে প্রশ্নপত্র চিহ্ন হবে না, পরেরটাও অ্যাসার্টিভ স্টাইলেই করতে হবে। তাহলে আমরা পরের একটা উদাহরণ দেখি। দেখো, আই নো, আমি জানি, হু আর ইউ, তুমি কে, তুমি কে সেটা আমি জানি। তাহলে এখন দেখো, এই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণটা অ্যাসার্টিভ স্টাইলে রয়েছে। এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো মাথায় রাখতে হবে, যখন দেখবা প্রিন্সিপাল ক্লজটা আগে বসবে, আগে বসবে, তাহলে শেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যাবে না। তাহলে দেখেন, আমি লিখছি আই নো হু, সাবজেক্টটা আগে চলে আসবে, জাস্ট ভার্বটা শেষে চলে যাবে। আমি আবার বলি, সাবজেক্টটা আগে আসবে, জাস্ট ভার্বটা শেষে চলে যাবে। কিন্তু আমরা সচরাচর কী করি, আমরা বলি আই নো, হু আর ইউ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেই। এই যে প্রশ্নবোধক চিহ্ন, দেখেন আমি এখানে বলে দিছি বিবৃতির ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন হবে না, আর যদি শুরুতে ইন্টারগেটিভ মানে প্রশ্ন করা হয় তখন শেষে প্রশ্নবোধক চিহ্নটা হবে। যতই ইন্টারগেটিভের কথা বলুক না কেন, শেষে কিন্তু অ্যাসার্টিভ স্টাইলে হবে, আর শুরুতে অ্যাসার্টিভ স্টাইল হলেও শেষে অ্যাসার্টিভ স্টাইলে শেষ হবে। অর্থাৎ বুঝো নাই, তাহলে আমি আরও কিছু উদাহরণ দিই, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এই উদাহরণগুলো একটু লক্ষ্য করো। দেখো, আমি শুরুতে বলে দিছি ক্লজটা শুরুতে বসবে, তারপরে ডাব্লিউএস ওয়ার্ডটা, এরপরে সাবজেক্টিভ ফর্ম বসবে। মাথায় রাখতে হবে, অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসতে হবে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে সবসময় সাবজেক্ট বসবে। কী বসবে? অলওয়েজ সাবজেক্ট বসবে। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি দুইটা প্রশ্ন করা হয় তাহলে মাথায় রাখতে হবে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কখনো ইন্টারগেটিভ স্ট্রাকচার হবে না, অলওয়েজ সেটা অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে। তাহলে বেসিক্যালি কথাটা হচ্ছে, মূলত দুইটা প্রশ্ন করা থাকলেই শেষেরটা অলওয়েজ অ্যাসার্টিভ মোডে হবে, অলওয়েজ অ্যাসার্টিভ থাকবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে কি করব, দেখো, ডু ইউ নো, আরেকটা কথা যদি বলি, শুরুতে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, বিবৃতি থাকে না, মানে অ্যাসার্টিভ নাই, শুরুতেই প্রশ্ন করা হচ্ছে, পরে আরেকটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে মাথায় রাখবা ওই সেন্টেন্সের মধ্যে শেষে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ স্টাইল হবে, কিন্তু সেন্টেন্সের মধ্যে কোনো ইন্টারগেটিভ স্টাইল হবে না। তাহলে আমরা পড়ি দেখি, ডু ইউ নো, তুমি কি জানো, এইবার বলছি ক্লজটা আমাদের কিন্তু শেষ। এবার দেখো, ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে, তো এখানে একটা ডাব্লিউএস ওয়ার্ডটা আমরা পাচ্ছি কোথায়, এই যে দেখো হু একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে, তারপরে দেখবো সাবজেক্ট কোথায় আছে, আচ্ছা হু এর পরে দেখো এখানে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এটা সঠিক। পরেরটা সঠিক কেন হলো না? দেখো, ডাব্লিউএস ওয়ার্ডের পরে সরাসরি আমাদের সাবজেক্ট নাই, অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটা হবে না।
আবার দেখো ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আছে সাবজেক্ট নাই তাহলে এটাও হবে না দেখো ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট আছে তারপর এখানে ভার্ব আছে কিন্তু স্ট্রাকচারের সাথে মিলিয়ে এটা হচ্ছে না এখানের মধ্যে তাহলে আমাদের সঠিকটা হচ্ছে হু আই অ্যাম ডু ইউ নো হু আই অ্যাম মানে তুমি কি জানো যে আমি কে তাহলে একটা দেখছো এটা 14তম বিসিএসে এসেছিল এরপরটা দেখো ক্যান ইউ টেল মি হায়ার ক্যান ইউ টেল মি হায়ার তাহলে এইখানেও কিন্তু আমরা বুঝতে পারছি আচ্ছা এখানেও কিন্তু প্রশ্নের একটা ব্যাপার স্যাপার আছে আচ্ছা ক্যান ইউ টেল মি হায়ার মানে তুমি কি বলতে পারো কি ডাজ মিস্টার আলি লিভ মিস্টার আলি কোথায় বসবাস করে এখন আমরা তো জানি ডাব্লিউএস ওয়ার্ডের পরে এই তো ডাব্লিউএস ওয়ার্ড এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে তাহলে এখানে ডাজ এটা সাবজেক্টিভ ফর্ম না এটা হবে না তাহলে এটা বাদ মিস্টার আলি ডাজ লিভ আচ্ছা মিস্টার আলি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব শেষে অ্যাজ বাই ইয়েস হবে তাহলে ডাজ তো এটাও হবে না তাহলে মিস্টার আলি লিভস এইবার এটা ঠিক আছে এটা সঠিক কিন্তু পরেরটা হলো না কেন কারণ আগে ভার্বটা চলে আসছে তাহলে আমরা বুঝলাম এমবেডেড কোয়েশ্চেন হচ্ছে সেটাই যে এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সরাসরি সাবজেক্ট আসবে তারপরে ভার্ব আসবে ঠিক আছে তাহলে আমাদের এটা এটা ওই যে এখানে সাবজেক্ট চলে আসছে তারপরে ভার্ব আসছে আমরা এই ছাড়াও আরও কিছু উদাহরণ যেগুলো ভার্সিটি অ্যাডমিশনে এসেছিলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানেও আমি কিছু আরও কিছু উদাহরণ তোমাদের সুবিধার জন্য দিয়েছি এগুলো ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে আসা পরীক্ষার কিছু প্রশ্ন তো দেখো এখানে লিখছে আই ডোন্ট নো আসলে এটা হচ্ছে অ্যাসার্টিভ স্টাইলে রয়েছে আগেরগুলো যদিও ডু ইউ নো সেটা দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছিল আর এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজে রয়েছে তার একটা স্বাধীন বাক্যে রয়েছে দেখো আই ডোন্ট নো আমি জানি না হয়ার এই তো আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেনটা রয়েছে এবার আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনটা যখন পাবো তারপরে আমাদের কাজ কি সাবজেক্ট খুঁজে বের করবো সাবজেক্ট কোথায় আছে তারপরে ভার্ব কোথায় আছে তাহলে দেখেন এখানে কুড আছে সাবজেক্ট নেই তাহলে এটাও হবে না দেখো হয়ারের পরে এখানেও কুড আছে এটাও হবে না এই যে দেখো হি আছে সাবজেক্ট সরাসরি এটা তো কোনো সাবজেক্ট নেই তাহলে এটা হবে না এটা আমাদের সঠিক তাহলে কী হবে আই ডোন্ট নো আমি জানি না হয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা পরেরটা দেখো আই ডোন্ট নো আমি জানি না এবার জানি না এইবার আমাদের একটা কী হবে ডাব্লিউএস ওয়ার্ড হবে তো আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ডের পরে কী হবে প্লাস সাবজেক্ট বলবে কী বলবে সাবজেক্ট আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা পাচ্ছি কি না এই যে দেখো হয়ার 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 আচ্ছা ডাব্লিউএস ওয়ার্ডটা আমরা যেখান থেকে একটা নিব অসুবিধা নাই কিন্তু দেখো ডাব্লিউএস ওয়ার্ডের পরে কোথায় সাবজেক্ট আছে শুধু এইখানে সাবজেক্ট আছে আর কোথাও কোনো সাবজেক্ট নাই তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক ফর্মটা তাহলে আমরা কী বুঝলাম এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে মূলত কোনো একটা সেন্টেন্সে হয় অ্যাসার্টিভ থাকুক নয় ইন্টারগেটিভ থাকুক যেটাই থাকুক যদি দুইটা প্রশ্ন করা হয় তাহলে সেখানের মধ্যে আমরা শেষেরটা ইন্টারগেটিভ স্টাইলে না লিখে সেটা অ্যাসার্টিভ স্টাইলে লিখে লেখাটার নামই হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন মূলত এমবেডেড কোয়েশ্চেনটা বিভিন্ন পরীক্ষাতে আসে বলেই আমরা তোমাদেরকে কষ্ট করে এইটার উপর একটা ক্লাস নিলাম তো পরবর্তী ক্লাসের জন্য সবাই আশা রাখি ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবে ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ